আচ্ছা দেখো সোমেন, ফার্স্ট অফ অল আমরা যেটা বলি সেটা হচ্ছে কি, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি লোগো পরিচয়। ওকে, আজ যেটা করব সেটা হচ্ছে কি লোগো পরিচয়। আর এর পরের দিন থেকে তুমি যখন ছবিটা পাঠাবে একটু সোজা করে ছবিটা তুলবে আর একটু পরিষ্কার করে তুলবে, না বুঝছো ছবিটা কোনো আবঝা হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পেরেছো তো? একটু ছবিটা একটু সোজা করে তোলার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা চলো আজকে দেখে নিই। আর তুমি বইটা খুলে বসো, বইটাকে খুলে নাও, বইটাকে খুলে নিয়ে আমি যখন পড়াবো তখন হয়তো এটা থেকে বুঝতে পারেন, ঝাপসা লাগবে, এখান থেকে দেখতে পারো, নাহলে বইটা খুলেও দেখতে পারো। আচ্ছা দেখো, ফার্স্ট হচ্ছে গিয়ে লোগোর পরিচয়। লোগোটা কি, প্রথম বলে দিই, লোগোটা একটা এক ধরনের একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা আঁকতে পারি, কমান্ডের মাধ্যমে আঁকবো, ঠিক আছে? এতদিন আমরা লোগোতে এঁকেছিলাম, হাতে করে ইয়ে করে এঁকেছিলাম, ওই পেন্সিল টুল এসব টুল দিয়ে এঁকেছিলাম আমরা, এবং জানো নিশ্চয় ওটা। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা লোগো যে সফটওয়্যারটা আমরা করব সেই সফটওয়্যারটায় আমরা কমান্ড ব্যবহার করব, কমান্ড ব্যবহার করে আমরা ওগুলো কাজগুলো করব, ঠিক আছে? আচ্ছা কি লেখা জায়গায় দেখে দিই প্রথমে, চলো। লোগো কথাটি সম্পূর্ণ রূপ হলো লজিক ওরিয়েন্টেড গ্রাফিক ওরিয়েন্টেড, ঠিক আছে? লোগো কথাটি পুরো কথার মানে হলো লজিক ওরিয়েন্টেড গ্রাফিক ওরিয়েন্টেড, ঠিক আছে? এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ আছে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা আমরা শিখছি, এটা কিন্তু এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের তোমার তিন রকমের আছে, জেনারেলি দু রকমই, তিন রকমই ভেবে নাও। তার মধ্যে একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কি অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে মেন মেন হচ্ছে কি দুটো আছে, একটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি, মিন্স ইংলিশে কথা বলছি, হ্যাঁ বাংলায় কথা না, যেটা ইংলিশে যেটা বলা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে, মানে 0 1, ঠিক আছে, জানো নিশ্চয় কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। এই 0 1কে আমাদের অনেক সময় অন অফ বলা হয়, অন অফ, ঠিক আছে, 0 1 বা অন অফ, কম্পিউটার ওইটাই বোঝে, ওটাকে বলা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আর তাহলে লোগোটা কি কি ধরনের ল্যাঙ্গুয়েজ? লোগোটা হচ্ছে কি তোমারকে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লোগোটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওকে? আচ্ছা, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কত তৈরি হয়েছিল, 1967-এ, যেটা হচ্ছে কি স্যামুয়েল পেপার, হ্যাঁ স্যামুয়েল পেপার এই ভাষাটিকে প্রথম তৈরি করেছিল, স্যামুয়েল পেপার এই ভাষাটিকে প্রথম তৈরি করেছিলেন, ওকে? এই ল্যাঙ্গুয়েজের ভাষার দ্বারা আমরা কম্পিউটারে বিভিন্ন ড্রয়িং অর্থাৎ ছবি আঁকতে পারি, অর্থাৎ বিভিন্ন নকশা আমরা করতে পারি, এগুলো আমরা এর মাধ্যমে করতে পারি। এর কারণে বিদ্যালয় স্তরে ছোট ছোট ছেলে মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং একটা ধারণা লোগোর মাধ্যমে আমরা দেখা যায়, মানে কি হয় প্রোগ্রাম করতে হয় সে একটা ধারণা আমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাব। আর লোগোটা একটা কি, লোগোটা একটা হচ্ছে ফ্রি সফটওয়্যার, যেটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি, কারণ বাইরে সিস্টেম নেই, ওই জন্য এটা কোনো দরকার নেই। তো এটা জেনে রাখো যে লোগো একটা যে ফ্রি সফটওয়্যার, যেটা কম্পিউটার থেকে আমরা কি করতে পারি, আমরা ডাউনলোড করে নিতে পারি ইন্টারনেট থাকলে, ওকে? আচ্ছা এবার কি বলে দেখো, কম্পিউটারে লোগো ভাষাটি যদি লোড বা ইনস্টল করার থাকে তাহলে কম্পিউটারের স্ক্রিনে লোগো একটি আইকন থাকবে, সেই আইকন মাউস দ্বারা ক্লিক করে ডবল ক্লিক করলে লোগো সফটওয়্যারটি খুলে যাবে, ঠিক আছে? যদি তোমার কম্পিউটার যদি লোগো সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে তাহলে একটা আইকন থাকবে, তার উপর ডবল ক্লিক করলে ওটা খুলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, যখন আমরা লোগো সফটওয়্যারটি কম্পিউটারে লোড বা ইনস্টল করি তখন সেইখানে একাধিক ফাইল থাকে, ক্লিয়ার? যখন আমরা লোড করবো সেখানে অনেক ফাইল থাকবে, তাদের মধ্যে যেটা অ্যাকচুয়াল ফাইল সেটা হচ্ছে কি লোগো ডট ইএক্সি, এটা এটাই হচ্ছে কি মেন ফাইল, লোগো ডট ইএক্সি এটা হচ্ছে কি মেন ফাইল, ঠিক আছে? লোগো ডট ইএক্সি ফাইলটা হচ্ছে মেন ফাইল, এবং যদি হার্ড ডিস্কে এটি উপস্থিত থাকে তাহলে আমরা লোগো সফটওয়্যারটি খুলতে পারবো। মিনস লোগো সফটওয়্যারটি হচ্ছে কি মেন হচ্ছে কি লোগো ডট ইএক্সি এই ফাইলটার মাধ্যমে খোলা হয়। আচ্ছা এবার দেখে নিই আমাদের লোগো সফটওয়্যারটা কোথায় আছে। এই দেখো, এটা হচ্ছে কি লোগো সফটওয়্যার, এই দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি তোমার লোগো সফটওয়্যার,
এই যে লোগো সফটটা, এটা যে লোগো সফটটা, এবং এখানে দেখো খুললে এখানে দেখো এটা লিখে দিয়ে দেখো মাইক্রোসফট উইন্ডোজ লোগো, এটাকে শর্টে বলা হয় MWL, MSW লোগো, MS লোগো, MS লোগো, এটাকে শর্টে বলা হয় MS লোগো, মাইক্রোসফট লোগো, মাইক্রোসফট উইন্ডোজ লোগো, ক্লিয়ার? এবং এটা হচ্ছে গিয়ে তোমার যেটা খোলা হয় .exe নামে, এটা হচ্ছে গিয়ে .exe নামে এটাকে প্রথম এটা খোলা হয়, এটা এটার ফাইলটার নাম হচ্ছে গিয়ে .exe, ফাইলটার নাম হচ্ছে গিয়ে .exe, লোগো .exe, ক্লিয়ার? আচ্ছা এটা তাহলে আন্ডারলাইন করবে, ওকে। আচ্ছা এখানে বলেছি কার কার তাহলে আন্ডারলাইন করতে, কোশ্চেন দিয়ে দিচ্ছি, এখানে এটা তাহলে আন্ডারলাইন করবে, এই লোগোতে হচ্ছে কি কথাটি সম্পূর্ণ অর্থ হলো এটা, এটা কথাটা আন্ডারলাইন করবে, আর এটা আন্ডারলাইন করবে, এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এটা একটা আন্ডারলাইন করবে। তারপর 1965 সালে স্যামুয়েল পেপার এই ভাষাটি তৈরি করেছিল, এটা তলায় আন্ডারলাইন করবে, ওকে। আচ্ছা তাহলে এইগুলো আন্ডারলাইন করে নিলে, আর এখানে আন্ডারলাইন করা কিছু নেই। এবার নিচেরটা দেখে নি কি আছে, মনে রাখতে হবে দুটি দুই ধরনের লোগো ভাষা পাওয়া যায়, ঠিক আছে? দুটি লোগো ভাষা পাওয়া যায়, একটা হচ্ছে কি না এমএস ডস, একটা ডসে পাওয়া যায়, ঠিক আছে? আমরা যেটা করেছি উইন্ডোজে, আমরা যে দুটো ধরনের ভাষা পাওয়া যায়, একটা হচ্ছে কি এমএস ডস অপারেটিং সিস্টেম দ্বারা, আর অপরটা হচ্ছে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা, একটা হচ্ছে কি ডস অপারেটিং সিস্টেমের দ্বারা, আর একটা হচ্ছে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা, ঠিক আছে? একটা ডস অপারেটিং সিস্টেম দ্বারা, একটা হচ্ছে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত, এটা অনলাইন করো। এই যে দুই ধরনের সফটওয়্যার পাওয়া যায়, একটি এমএস ডস অপারেটিং সিস্টেম দ্বারা, অপরটা হচ্ছে কি মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত, এটা অনলাইন করো, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত, আমরা যেটা কাজ করছি সেটা কিন্তু হচ্ছে কি মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ঠিক আছে? লোগো সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? এটা এই আমরা যেটা আলোচনা করব সেটা যে এটা, আচ্ছা এমএস উইন্ডোজ দ্বারা পরিচালিত লোগো ল্যাঙ্গুয়েজটি তৈরি করে তৈরি করেন, এই লোগো ল্যাঙ্গুয়েজটা তোমার তৈরি করেন এমএস ডাব্লিউ দ্বারা পরিচালিত, মানে এইটা এমএস ডাব্লিউ, মানে যেটা হচ্ছে কি আমাদের উইন্ডোজ, উইন্ডোজ ভার্সনটা তৈরি করেন জর্জ মিলস। আচ্ছা তাহলে আমাদের এমএস উইন্ডোজ এর এই লোগো সফটওয়্যারটা তৈরি করেছেন জর্জ মিলস, ঠিক আছে? জর্জ মিলস, যেটা আমরাকে সহজে আমরা শর্টে যেটা বলি MSW লোগো, MSW লোগো মানে কি মাইক্রোসফট উইন্ডোজ লোগো, মাইক্রোসফট উইন্ডোজ লোগো। আচ্ছা এটা তো আন্ডারলাইন করবে যে এমএস উইন্ডোজ দ্বারা পরিচালিত লোগো ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন জর্জ মিলস, যাকে সংক্ষেপে MSW লোগো বলা, ক্লিয়ার? এটা তাহলে আন্ডারলাইন করুন। আচ্ছা বর্তমানে প্রযুক্তি উন্নতির সাথে সাথে এমএস লোগো ল্যাঙ্গুয়েজটি বিদ্যালয়ের স্তরে সেখানে একটা আদর্শ মাধ্যম, তাই বিদ্যালয়ে এখানে শেখানো হয়েছে। আচ্ছা এটা গেল ফার্স্ট পার্ট। এবার দেখো এখানে দিয়েছে এমএস লোগো উইন্ডোজ খোলার পদ্ধতি, আচ্ছা কিভাবে এটা খুলবে, ঠিক আছে? কিভাবে খুলবে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে তো একটা পরপর দিয়ে দিয়েছে কিভাবে খুলবে, তাহলে আমি পরপর লিখে আমি দিয়ে দিচ্ছি। দেখো প্রথম তাকে কি বলেছে যে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, প্রথম স্টার্ট বাটনে ক্লিক করবে, স্টার্ট বাটনে ক্লিক করার পর তারপর অল প্রোগ্রামে ক্লিক করবে, অল প্রোগ্রাম, এখানে অল প্রোগ্রাম আছে, অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। আচ্ছা এটা করাচ্ছে আমাদের উইন্ডোজ 7, হ্যাঁ আমাদের অপারেটিং সিস্টেম অনেক রকম আছে, এটা তোমাদের যেটা শিখিয়েছে সেটা হচ্ছে উইন্ডোজ 7 অনুযায়ী, আর আমি তোমাকে যে যে সিস্টেমে করাচ্ছি সেটা হলো গিয়ে তোমার উইন্ডোজ 10, ঠিক আছে? আপডেটেড ভার্সন, যাই হোক তার জন্য একটু পার্থক্য থাকবে কিন্তু মেন জিনিসটা একই থাকবে। তাহলে প্রথম স্টার্টে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামে, তারপরে হচ্ছে গিয়ে প্রদর্শিত তালিকায় মাইক্রোসফট উইন্ডোজ লোগো এই ফোল্ডারটি দেখা যাবে, তারপর সেখানে গিয়ে মাইক্রোসফট উইন্ডোজ লোগোতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এই স্টেপগুলো, যেহেতু পরীক্ষায় তোমাদের স্টেপ আসবে না যদি অত জেনে লাভ নেই, এবার কীভাবে করবে সেটাকে আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো তুমি এখানে গিয়ে এখানে গিয়ে ডবল ক্লিক করেও খুলতে পারো এটা, অথবা এই যে স্টার্ট বাটন আছে দেখতে পাচ্ছ এখানে, স্টার্ট বাটন, এই যে এখানে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করবে, স্টার্ট বাটনে ক্লিক করলে এইখানে তুমি এদিকে নিচে আসবে, নিচে নেমে এখানে তুমি মাইক্রোসফট উইন্ডোজ বলে এখানে চলে আসবে, পেয়ে যাবে। দেখো
এই দেখুন, এই জায়গাটা দেখুন, মাইক্রোসফট উইন্ডোজ লোগো এখানে যাবে, এখানে গিয়ে করার পর এখানে গিয়ে এটা ক্লিক করবো। তবে এত দূর ভেতরে আসা আমার কোনো প্রয়োজন নেই, তাই না? আমরা কি করব, এখানে যাব, এখানে গিয়ে এখানে গিয়ে আমি ডবল ক্লিক করব, এটার উপর গিয়ে আমরা ডবল ক্লিক করে দেবো। জাস্ট ডবল ক্লিক করে দিলাম, দেখো আমার এটা খুলে গেল, এই অপশনটা চলে আসবে। এটা এটা আসার পর এখানে গিয়ে দেখো ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবো। তাহলে তোমার এটা উইন্ডোজ এখানে লোগো যেটা আছে সেই লোগোটা, লোগোর স্ক্রিনটা আছে, লোগোর স্ক্রিন, লোগোর স্ক্রিনটা থাকবে না, খুলে যাবে। লোগোর স্ক্রিন দুটো পার্ট থাকে, একটা উপরের পার্ট থাকে, একটা নিচের পার্ট থাকে। ওকে, যখন এগুলো এখানে আসবে, এখানে এসে এগুলো প্র্যাকটিক্যাল করবে, তুমি বাইরে প্র্যাকটিক্যাল করতে পারবে না, এগুলো দেখে রাখো ভালো করে, এগুলো এখানে এসে প্র্যাকটিক্যালটা করবে। আচ্ছা দেখো এই এখান দিয়ে দেখো, এবার দেখো কাকে কোনটা কি বলে, ঠিক আছে, কাকে কোনটা কি বলে। আমি একদম উপর থেকে শুরু করছি, এটাকে বলা হয় গিয়ে মিনিমাইজ বাটন, এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজ বাটন, এটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ক্লোজ বাটন। দেখো এই যে এটা হচ্ছে গিয়ে মিনিমাইজ বাটন, এটা মিনিমাইজ বাটন, এটা ম্যাক্সিমাইজ বাটন, এটা হচ্ছে গিয়ে ক্লোজ বাটন। ওকে, বুঝতে পারলে? আচ্ছা এইগুলোকে বলা হয় টাইটেল বার, এই যে উপরে এটাকে বলা হচ্ছে গিয়ে, এটা টিক চিহ্ন ভুল দিয়েছে, এইটা হবে এইটা, এটা এটাকে বলে টাইটেল বার, এই টিক চিহ্নের এইটা হবে, কিন্তু ভুল আছে। হ্যাঁ এটাকে বলছে গিয়ে টাইটেল বার, এই যে উপরে এটাকে, এইটাকে বলছে এইটা নয়, এইগুলো নয় কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু মেনু, এগুলো হচ্ছে উপরে এটাকে বলছে গিয়ে টাইটেল বার, উপরে এই পার্টটাকে বলা হচ্ছে গিয়ে টাইটেল বার। আচ্ছা এগুলোকে বলে যে মেনু, এগুলো প্রত্যেকটা যেগুলো একটা করে মেনু, কি বললাম একটা করে মেনু, হ্যাঁ ফাইল মেনু, বিট ম্যাপ মেনু, সেট, তারপর জুম, হেল্প, এগুলো যে একটা মেনু। আচ্ছা এবার এখানে দেখো এদিকে যেটা গ্রাফিক স্ক্রিন, এটাকে বলা হচ্ছে কি, এই যে স্ক্রিনটা দেখছো এই স্ক্রিনটাকে বলা হচ্ছে গ্রাফিক স্ক্রিন। ওকে আচ্ছা এটাকে বলা হচ্ছে কি হরাইজন্টাল স্ক্রল বার, এটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল স্ক্রল বার। এই যে নিচে এখানে যে স্ক্রল বারটা, এখানে একটা স্ক্রল বার, এখানে স্ক্রল বার দেখা যাচ্ছে না, এখানে একটা যে স্ক্রল বারটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি হরাইজন্টাল স্ক্রল বার, আর এটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল স্ক্রল বার, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার, এটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল স্ক্রল বার। ওকে এটাকে বলা হচ্ছে কি টার্টেল, এই যে পা মাঝের এটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি টার্টেল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি টার্টেল, ঠিক আছে। তাহলে উপরে বারটা কমপ্লিট হয়ে গেল আমার, এবার নিচের পাতে এসো, নিচের পাটে আসার পর কোনটা কি বলে দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে কি এই এই যে উইন্ডো, নিচের উইন্ডোকে বলা হচ্ছে কি কমান্ড উইন্ডো, তাহলে উপরটাকে বলা হচ্ছে গ্রাফিক্স স্ক্রিন আর নিচেটাকে বলা হচ্ছে কি কমান্ড উইন্ডো, ঠিক আছে। এটা যে গ্রাফিক্স স্ক্রিন, উপরটা বলা হচ্ছে গ্রাফিক্স স্ক্রিন আর নিচেটাকে বলা হচ্ছে কি কমান্ড উইন্ডো, এটাকে বলা হচ্ছে কমান্ড উইন্ডো আর এটাকে বলা হচ্ছে কি গ্রাফিক্স স্ক্রিন, ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে গ্রাফিক্স স্ক্রিন, এটাকে বলা হচ্ছে কি কমান্ড উইন্ডো, ক্লিয়ার? এবার দেখো এখানে দেখো এই এই যে পার্টটা আছে, যে উপরে খালি পার্টটা, দুটো পার্ট আছে দেখো এখানে, আবার একটা দেখো এইখানে পার্টটা যে বক্সের মতো আছে একটা, আর একটা দেখো উপরে পার্টটা, মানে এইরকম এইখানটা, এখানটা ভালো খেয়াল করো এই জায়গাটা, একটা হচ্ছে সাদা এখানে আছে পার্টটা যে দেখো, একটা যে উপরে পার্ট আছে, ঠিক আছে, একটা উপরে পার্ট আছে, একটা হচ্ছে নিচে সাদা এই দুটো। ওকে আর নিচের এই সাদা পার্টটাকে, এটাকে বলা হচ্ছে কি কমান্ড ইনপুট বক্স, এটাকে বলা হচ্ছে কি কমান্ড ইনপুট বক্স, এটাকে বলা হচ্ছে কি কমান্ড ইনপুট বক্স, ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে কমান্ড ইনপুট বক্স। আর উপরে পার্টটাকে, এটাকে বলা হচ্ছে কি তোমার কি আউটপুট কমান্ড বা ক্লিয়ার লিস্ট বক্স বা রিকল লিস্ট বক্স, সরি রিকল লিস্ট বক্স, বোঝা যাচ্ছিল না, একটা হচ্ছে আউটপুট বা কমান্ড রিকল লিস্ট বক্স, আউটপুট কমান্ড রিকল রিকল লিস্ট বক্স, ঠিক আছে, এই যে এইটাকে আউটপুট কমান্ড রিকল লিস্ট, ওকে ক্লিয়ার? আচ্ছা আর এটাকে বলা হচ্ছে কমান্ড বাটন, এগুলোকে বলা হচ্ছে গিয়ে কমান্ড বাটন, এই যে এই বাটন, এই যে এখানে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে গিয়ে কমান্ড বাটন। দেখো উপরে যেমন এখানে দেখো মাই, এখানে তো মিনিমাইজ ছিল, ম্যাক্সিমাইজ ছিল, ক্লোজ ছিল, এখানেও দেখো মিনিমাইজ আছে, ম্যাক্সিমাইজ আছে, ক্লোজ আছে, এখানেও দেখো এগুলো আছে। ওকে বুঝতে পেরেছো? তাহলে এখানে মোটামুটি এখানে যেগুলো এগুলো আছে সেগুলো আমি এখানে তোমাকে বলে দিলাম, ক্লিয়ার? আচ্ছা এবার এটাতে যাওয়ার, এখানে দেখো যেগুলো এখানে বলেছে সেগুলো এখানে দেখো বর্ণনা করেছে কাকে কোনটাকে বলে, ঠিক আছে।
আমি এগুলো যাওয়ার আগে তোমাকে কতগুলো প্রশ্ন দিই, সেই প্রশ্ন আনসার গুলো তোমাকে আমি বলেও দেবো, সেই আনসার গুলো তুমি খাতায় লিখবে, খাতায় লিখবে, লিখে আমাকে মানে না দেখে লিখবে আর কি, মুখস্থ করে লিখবে না দেখে, লেখার পর তারপর আমাকে ওগুলো ছবি তুলে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছো? এখন প্রশ্নগুলো লিখে নাও, খাতাটা খুলে নাও, খাতাটা খোলো, কোশ্চেন গুলো লেখো। আচ্ছা লেখো, লোগোর পূর্ণ রূপ কি? লোগোর পূর্ণ রূপ কি? লোগোর পূর্ণ রূপ কি? আনসারটা হবে কি, এই যে এটা, লজিক ওরিয়েন্টেড অ্যান্ড গ্রাফিক ওরিয়েন্টেড, লজিক ওরিয়েন্টেড অ্যান্ড গ্রাফিক ওরিয়েন্টেড, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, লোগো কে প্রথম তৈরি করেছিলেন? লোগো কে প্রথম তৈরি করেছিলেন এবং কবে? লোগো কে প্রথম তৈরি করেছিলেন এবং কবে? আনসারটা হবে দেখো 1967 সালে স্যামুয়েল পেপার্ড, ক্লিয়ার? 1967 সালে স্যামুয়েল পেপার্ড এটা তৈরি করেছিলেন এবং এত সালে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হলো, লোগো ল্যাঙ্গুয়েজটি কোন ধরনের ভাষা? লোগো ল্যাঙ্গুয়েজটি কোন ধরনের ভাষা, ঠিক আছে? লোগো ল্যাঙ্গুয়েজটি কোন ধরনের ভাষা? আনসারটা হবে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা হয়ে গেল এটা। নেক্সট আনসার লেখো, আচ্ছা এবার লেখো, লোগো সফটওয়্যারটি খুলতে, লোগো সফটওয়্যারটি খুলতে কোন আইকনে ক্লিক করব? লোগো সফটওয়্যারটি খুলতে কোন আইকনে ক্লিক করব? ঠিক আছে, লোগো সফটওয়্যারটি খুলতে কোন আইকন এ ক্লিক করব? আনসারটা কি আছে, লোগো ডট ইএক্সি, এটা এইটা, লোগো ডট ইএক্সি এইটার, ক্লিয়ার? এবার লেখো নেক্সট কোশ্চেন, কত ধরনের লোগো সফটওয়্যার দেখা যায়? কত ধরনের লোগো সফটওয়্যার দেখা যায় ও কি কি? কত ধরনের লোগো সফটওয়্যার দেখা যায় ও কি কি? আনসারটা কি হবে, না দু ধরনের লোগো সফটওয়্যার দেখা যায়, একটা হচ্ছে কি তোমার এমএস ডস অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত, আর একটা হচ্ছে কি মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত, ক্লিয়ার? ডস অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত, একটা হচ্ছে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। নেক্সট লেখো, যে উইন্ডোজ দ্বারা পরিচালিত লোগো ল্যাঙ্গুয়েজটি কে তৈরি করেন? উইন্ডোজ দ্বারা পরিচালিত, এই জায়গায় উইন্ডোজ দ্বারা পরিচালিত লোগো ল্যাঙ্গুয়েজটি কে তৈরি করেন? আনসার কি হবে, জর্জ মিলস, জর্জ মিলস, আনসার হবে জর্জ মিলস, ওকে। এবার লেখো, MSW লোগোর পূর্ণ রূপ কি? MSW লোগো পূর্ণ রূপ কি? আনসার লেখো, MS ফর হচ্ছে কি মাইক্রোসফট, MS এর জন্য হচ্ছে কি মাইক্রোসফট, ঠিক আছে? এইটা এইখানটা দেখো, মাইক্রোসফট উইন্ডোজ এটা লিখবে, হ্যাঁ মাইক্রোসফট উইন্ডোজ এইটা লিখবে প্রথম,
এটা লেখার পর তারপরে এখানে চলে যাবে, এই দেখো লজিক ওরিয়েন্টেড গ্রাফিক ওরিয়েন্টেড, ঠিক আছে, এটা লোগোর ফুল ফর্ম। আর MSW ফুল ফর্ম হচ্ছে কি, মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ লজিক ওরিয়েন্টেড গ্রাফিক ওরিয়েন্টেড, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমার যে টাইটেল বার আছে, ইয়ে আছে, এগুলো আমি এগুলো তো বলে দিলাম কোনটা কি আছে না আছে, কোন জায়গাটা দেখিয়ে দিলাম। এবার এখানে দু একটা জিনিস বলে দিচ্ছি, যেমন দেখো যে উইন্ডোজ থেকে লোগো খোলার পদ্ধতি, এটা তো বললাম এখান থেকে যেটা দশ এটা খুলে নিতে হয়, এটা উপরে নেবে। দেখো উইন্ডোজ যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাহায্যে লোগো খুলতে চায়, তবে উইন্ডোজ ডেস্কটপে MS লোগো এর আইকন থাকবে এবং সেই আইকনকে মাউস দ্বারা সিলেক্ট করে তার উপর ডবল ক্লিক করতে হবে, যেমন আমি দেখালাম তোমার, ডবল ক্লিক করে এটা খুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লোগো উইন্ডোজ গ্রাফিক উইন্ডোজ, দু রকম উইন্ডোজ আমরা দেখতে পাই। দেখো MS লোগো চালু করার পর যে উইন্ডোজটি প্রদর্শিত হয় তার দুটি অংশ থাকে, একটা গ্রাফিক উইন্ডোজ, একটা হচ্ছে অপরটা হচ্ছে কমান্ড উইন্ডোজ। এই যে একটা গ্রাফিক উইন্ডোজ, একটা কমান্ড উইন্ডোজ, ওকে। দেখো তাহলে হচ্ছে MS লোগো চালু করার পর উইন্ডোজ প্রদর্শিত হয় তার দুটি অংশ থাকে, একটা হচ্ছে গ্রাফিক উইন্ডোজ, একটা লোগো উইন্ডোজ। তাহলে কোশ্চেনটা লিখে না একবার, লেখো MS লোগো কয়টি উইন্ডো দেখা যায় ও কি কি, MS লোগো কয়টি উইন্ডো দেখা যায় ও কি কি, আনসারটা কি হবে, দুটি উইন্ডোজ দেখা যায়, একটা হচ্ছে গ্রাফিক উইন্ডোজ, একটা হচ্ছে কমান্ড উইন্ডোজ, একটা গ্রাফিক উইন্ডোজ, একটা হচ্ছে কমান্ড উইন্ডোজ, ঠিক আছে। গ্রাফিক উইন্ডোজ আর হচ্ছে কমান্ড উইন্ডোজ লেখা যায়, গ্রাফিক উইন্ডোজ আর কমান্ড, ওকে। আচ্ছা, এরপর কি বলছে, দেখো লোগো উইন্ডোজের উপরে উইন্ডোজটাকে বলা হয় গ্রাফিক উইন্ডোজ, এই উইন্ডোজের নিম্নলিখিত অংশ বা উপাদান দিয়ে গঠিত, মানে এইটা আর কি কি দিয়ে গঠিত। দেখো এখানে এবার গ্রাফিক্স উইন্ডোজ সম্পর্কে এখানে বলেছে, হ্যাঁ গ্রাফিক্স উইন্ডোজ তাহলে কাকে বলে, আনসার কোশ্চেনটা লিখে নাও, গ্রাফিক্স উইন্ডোজ কাকে বলে, গ্রাফিক্স উইন্ডো কাকে বলে, আনসারটা লেখো। এই এটা লিখবে যে লোগোর উইন্ডোজ ওপরে উইন্ডোটি গ্রাফিক উইন্ডো বলে, লোগো উইন্ডোর ওপরে উইন্ডোটি গ্রাফিক উইন্ডো বলে, ক্লিয়ার। এবার এই উইন্ডোর কি কি আছে দেখো, প্রথম আছে কি উপরে অংশটাকে বলা হয় টাইটেল বার, এবং সেখানে যে MS লোগো লেখাটি লেখা থাকে, ঠিক আছে, যার তিনটি বটন দেখা যায়, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর হচ্ছে কি রিস্টোর। আচ্ছা, এই সম্পর্কে আমি একটা পরে আসছি, আজকে অনেকটা হয়ে গেল, আজকে এই পর্যন্ত থাক, পরের দিন পরের পার্টটা করাবো। তাহলে আজকে কতজন থাকলো, এত পর্যন্ত থাকলো যে এই গ্রাফিক্স উইন্ডোজ পর্যন্ত, ঠিক আছে। তাহলে আবার বলে দিচ্ছি যে কোশ্চেনগুলো দিলাম, কোশ্চেনের আনসারগুলো আমি বলেও দিয়েছি, আনসারগুলো পড়ো, মুখস্থ করো, মুখস্থ করে না দেখে লিখবে, না দেখে লিখে ছবি তুলে আমাকে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবে। আর ভিডিওটা দেখে বুঝতে পেরেছো কি না পেরেছো অবশ্যই আমাকে কিন্তু লিখে পাঠাবে, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লিখে পাবে, স্যার আমি বুঝতে পেরেছি, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করবে, ঠিক আছে। আর প্রশ্নগুলো মুখস্থ করে না দেখে লিখে খাতায় ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে।